আজও দেশে অনেক মানুষ খিদের জ্বালা নিয়ে দিন গুজরান করে। সেই অভুক্ত পেটে খাবার পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলেন রামপুরহাটের সমাজসেবী তথা ব্যবসায়ী রামপুরহাট নিউটাউনের কর্ণধার আনিস আহমদ। শুভ অন্নের মুক্ত ব্যাংক নামে একটি ফুড ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বৃহস্পতিবার, পবিত্র ঈদের দিন। এদিন ফিতে কেটে এই ফুড ব্যাংকের উদ্বোধন করেন তিনি। এই ফুড ব্যাংক থেকে খাবার মিলবে দুপুরবেলা ও সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা অবধি। যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য সবচেয়ে মৌলিক চাহিদা, কিন্তু এটা জেনে বেদনাদায়ক যে অনেকের জন্য দিনে 3 বার খাবার থাকাটা বিলাসিতা। আমাদের মধ্যে অনেকেই কোভিডের সময় মানসিক, আর্থিক এবং স্বাস্থ্যগতভাবে সংকটের মুখোমুখি হয়েছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। তবে এমন অনেক মানুষ আছেন যারা এখনও সৃষ্ট সংকটের সাথে লড়াই করছেন। তারা হলো দুস্থ, অনাথ, বৃদ্ধ এবং মানসিক প্রতিবন্ধী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে থাকে। একটি সার্ভেতে জানা যায়, ভারতে প্রতিদিন প্রায় 1.8 লক্ষ টন খাবার অপচয় হয়। অন্যদিকে গড়ে প্রতিদিন 20 কোটি মানুষ অভুক্ত থাকে। এই কথা মাথায় রেখেই অভুক্ত পেটে খাবার পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগটি নিয়েছেন রামপুরহাট নিউটাউনের কর্ণধার আনিস আহমদ। নিউটাউনের সামনে গেটেই এই ফুড ব্যাংকটি 24 ঘন্টা খোলা থাকবে। দুপুরের খাবার এবং রাত্রের খাবার এই ফুড ব্যাংক থেকে মিলবে যে কোনো দুস্থ মানুষদের। বিভিন্ন রেস্তোরাঁ ও যে কোনো অনুষ্ঠান থেকে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে তা ওই ফুড ব্যাংক থেকে অভুক্তদের মধ্যে বিলি করা হবে। রামপুরহাট নিউটাউনের কর্ণধার আনিস আহমদ সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, যে কোনো অনুষ্ঠানে খাবার যদি বেঁচে যায় তাহলে সেই খাবার নষ্ট না করে তাদের ওই ফুড ব্যাংকে পৌঁছে দিলে তারা দুস্থ মানুষদের কাছে পৌঁছে দিতে পারবেন। পাশাপাশি এই ফুড ব্যাংকে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলেও এগিয়ে আসতে পারেন সমাজের যে কোনো স্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। রামপুরহাট নিউ টাউন যে নামকরণ করে রামপুরহাট থেকে 6 কিলোমিটার দূরে যে নিউ টাউন আমি তৈরি করেছি, এটা মানুষের একটা সুস্থ বাসস্থান এবং সমস্ত দেখে একটা ভালো পরিবেশ করার জন্য মানুষ এখানে বাস করবে সুস্থ পরিবেশে, এই উদ্দেশ্যে এই রামপুরহাট নিউ টাউন আমি তৈরি করেছি। এই নিউ টাউনের মেন গেটে আমি একটা ফুড ব্যাংকের, আজ থেকে আমি ফুড ব্যাংক চালু করলাম। এর মেন উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে আমাদের এই পরিবেশ ছাড়া যে দুস্থ গরিব মানুষ যারা আছে তারা এই পরিবেশে, হ্যাঁ, তাদের সেফটি সিকিউরিটির জন্য তারা ঢুকতে পারবে না। তো এই পরিবেশে মানুষদের, ওই মানুষদের জন্য একটা লাইব্রেরি থেকে যায়, যে লাইব্রেরিটা তাদের সঙ্গে একটা সংযোগ হওয়া উচিত, সেই উদ্দেশ্যে আজকে এই আমার গেটে, মেন গেটের সামনে ফুড ব্যাংকটা করলাম। যে মানুষরা দুস্থ, অন্ন এবং বস্ত্র, মিনিমাম বস্ত্র অন্ন যারা ইয়ে থাকে, এই আমাদের গেটে এসে মিনিমাম এই দুটো জিনিস তারা 24 ঘন্টা পরিষেবা পাবে। এই পরিষেবার দেওয়ার জন্য আজ থেকে এটা শুরু করলাম, হ্যাঁ, যে 24 ঘন্টা মানুষ রাত বিরাত এলেও আমাদের যে বড় ফ্রিজ রাখা হয়েছে সেই ফ্রিজে আমাদের সেই ঠান্ডা মানে করা ভালো মাল থাকবে, সেখান থেকে পাবে। আর দুপুরে আমাদের দুপুরের খাবার এবং রাত্রের ডিনার এবং দুপুরের লাঞ্চ, এই দু টাইমে আমাদের গরম গরম খাবার, যারা মানুষ আসবে, অসহায় মানুষ, তারা এখানে পরিষেবা হবে এবং 24 ঘন্টায় পরিষেবা থাকবে। এই ফুড ব্যাংকের ক্ষেত্রে কী নিয়ম থাকবে, যারা দুস্থ মানুষ আসবে কতজনকে খাবার দেওয়া হবে বা কোন সময় দেওয়া হবে? এই দুস্থ মানুষের 24 ঘন্টায় খাবার পাবে। আমাদের বিভিন্ন ফল থেকে শুরু করে বিভিন্ন খাবার আমাদের ফ্রিজেও থাকবে। যারা যখন আসবে ওই ফ্রিজে যে খাবার থাকবে সেই খাবার তারা কিন্তু পাবে। এবং হ্যাঁ, এবং দুপুর টাইমে যারা বেশি দুপুরে খাবারের জন্য আসবে তারা 1টা থেকে, হ্যাঁ, 2:30 অবধি আমাদের দুপুরে গরম খাবার তারা পাবে, এবং রাত্রে আমাদের 7টা থেকে 9টা অবধি গরম খাবার পাবে। এছাড়া যে মানুষগুলো আসবে এখানে তারা কিন্তু আমাদের ফ্রিজ করা খাবার থাকবে, সেই খাবার তারা পাবে, যে পরিস্থিতি যখন যা খাবার থাকবে সেই খাবার পাবে। সে যতজনই আসুক আমরা এই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করবো। প্রতিদিন চলবে, এই আমরা খুললাম, এটা বন্ধ হবে না, এটা প্রতিদিন চলবে। এই খাবারগুলো, হ্যাঁ, কীভাবে আসবে এগুলো কিছু পদ্ধতি আছে। যেমন আমাদের নিউ টাউনে অনেক খাবার স্টল, রেস্টুরেন্ট, ফুড পার্ক, বিভিন্ন রকম এ আছে,
যেসব মানুষগুলো এই খাবারগুলো খেতে আসে সেই মানুষগুলো অনেক সময় বেশি খাবার হয়ে যায়। তো আমরা তাদেরকে ফুড ব্যাংকের আমাদের এক তাদের প্যাকেট দেওয়া হবে, তাদের এক্সেস খাবারটা তারা ওই প্যাকেটে রেখে তারা নিজের হাতে এই আমাদের ফুড ব্যাংকে জমা দিতে পারবে। যে খাবারটা নষ্ট হয়ে যায় সেই খাবারটা যাতে নষ্ট না হয় সেই পরিষেবাটা আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বা আমাদের খাবারের যে স্টল আছে সেই স্টল থেকে সেগুলো কালেকশন হবে। দ্বিতীয়ত আমাদের এই পরিবেশে যারা বসবাস করে হ্যাঁ তাদের বাড়িতে বিভিন্ন রকম উৎসব বিভিন্ন রকম জন্মদিন বা কোনো মৃত্যু দিবসের বিভিন্ন খাবার তারা চায় গরিব মানুষকে দেওয়ার জন্য, কিন্তু সেই পরিবেশ সবসময় পায় না তারা, সেই কোন পরিবেশে কোথায় দিবে। সেই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম যে তারা তাদের এই গরিব মানুষকে খাবার দেওয়ার যে মানসিকতা তৈরি হবে তখন তারা এখান থেকে খাবার লিস্ট দেখে তারা খাবার এখানে দিবে, আমাদের পরিষেবা করে আমরা সেই মানুষের কাছে সেই খাবারটা পৌঁছে দেব। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এছাড়া আজকে আমরা একটা রামপুরহাট নিউ টাউনের পক্ষ থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, এই প্ল্যাটফর্মে এই শুভ কাজে যাদের যাদের ইচ্ছা মানসিকতা আসবে তারা আমাদের এখানে খাবারের লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী তারা খাবার দিতে পারবে। যেদিন খাবারটা দিতে বলবে যার উদ্দেশ্য বলতে বলবে সেই উদ্দেশ্যে খাবারটা এখান থেকে দেওয়া হবে। এবং এইগুলো অনলাইন সার্ভিস আমাদের যে ওয়েবসাইট হয়েছে ওয়েবসাইটে অনলাইন সার্ভিস অনুযায়ী তারা খাবার বিভিন্ন জায়গা থেকে, যারা বিদেশে অনেকে থাকে তাদের বাবা মা এখানে মারা গেছে তাদের এখানে ইচ্ছা হয় যে বাবা মার নাম মায়ের নামে কিছু খাবার দেবো বা আমার ছেলের জন্মদিনে গরিব মানুষকে কিছু খাওয়াবো, কিন্তু তারা ঠিক প্ল্যাটফর্ম পায় না, তারা চাকরির উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে। তো তাদের জন্য আমি একটা প্ল্যাটফর্ম করলাম, হ্যাঁ সেই কালেকশন দিতে পারবে। এছাড়াও আমরা এই যে আমাদের নিউটাউনের পক্ষ থেকে আমরা একটা ফান্ড ক্রিয়েশন করেছি, যে নিউটাউন পক্ষে যে ফ্ল্যাট বা যা কিছু বিক্রি হয় এবং যে কন্ট্রাক্টর লেভেলে যে কাজ করা হয় তার 2% টাকা আমরা এই ফান্ডে রেখেছি। এই সোশ্যাল অ্যাক্টিভিটিজের জন্য আমাদের ফান্ড নিউটাউনের পক্ষ থেকে আমাদের যথেষ্ট ফান্ড ক্রিয়েট হয়েছে, সেই ফান্ড থেকে আমাদের একটা পরিষেবা হচ্ছে ফুড ব্যাংক, হ্যাঁ ফুড ব্যাংকের পরিষেবা। এছাড়াও আমাদের বিভিন্ন পরিষেবা আমরা গ্রহণ করেছি, সেগুলো আমরা সোসাইটির জন্য এই পক্ষ থেকে আমাদের এই পরিষেবা বিভিন্ন রকম বিভিন্ন টাইমে আপনারা দেখতে পাবেন এই পরিষেবাগুলো আমরা শুরু করবো আর কি।